আসসালামু আলাইকুম, হাই দেয়ার, ওয়েলকাম ব্যাক টু নীলাস কিচেন। আজকে আমি আপনাদেরকে শীতের নানা রকম সবজি দিয়ে দারুণ মজার একটা বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তৈরি করব সবজির কাটলেট। এই কাটলেটগুলো বানানোর জন্য এদিকে একটা প্যানে আমি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিলাম এবং একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু মিহি করে কুচি করে নিয়েছি আর পেঁয়াজের কালারটা হালকা সোনালি হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি। ঠিক এরকম একটু কালার চলে আসার পর আমি এর মধ্যে কিছু মশলা দিব। মশলাটা যাতে পুড়ে না যায় তার আগে আমি 1/2 কাপ পানি দিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন এবং 1/2 চা চামচ আদা বাটা। দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। 1/2 চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়া এবং 1/4 চামচের 1/2 ভাগ দিব গরম মশলা এবং 7 মতো লবণ দিয়ে এই মশলাটাকে আমি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিব। মশলাটাকে এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আস্তে আস্তে মশলাটা থেকে কিন্তু এভাবে তেলটা ভেসে উঠেছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু ভেজিটেবল অ্যাড করব। প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে বাঁধাকপি, 1 কাপ পরিমাণে এখানে গাজর দিচ্ছি। গাজরটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়েছি, আপনারা চাইলে দা দিয়ে পোলেও দিতে পারেন। আর 4টা আলু খুব ভালো করে ম্যাশ করে আমি এর মধ্যে দিয়ে নিয়েছি। 1 কাপ পরিমাণে আমি এখানে ফুলকপি সামান্য একটু সিদ্ধ করে তারপরে এখানে দিয়েছি। আমি এখানে যেই যেই সবজিগুলো ব্যবহার করেছি এটা আমার পছন্দ অনুযায়ী দিয়েছি, আর আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন। এভাবে নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালো করে সবজিগুলোকে আমি রান্না করব। আর সবজির যে গায়ের পানিটা আছে সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এভাবে একটু পরপর নেড়ে আর উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজকলি, আর এরই মধ্যে কিন্তু সবজি থেকে যে পানিটা বের হয়েছিল সেটার মধ্যেই কিন্তু সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আর আস্তে আস্তে সবজির গায়ের পানিটা টেনে এরকম ভাজা ভাজা হয়ে এসেছে। আর এই সবজিটা নামানোর আগে এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর বাচ্চাদের জন্য তৈরি করলে কাঁচামরিচটা দিবেন না। আর দিয়ে দিব ফ্লেভারের জন্য কিছু ধনে পাতা। সবজির মধ্যে যে এক্সট্রা পানিটা সেটা যেন না থাকে সেটা মেক শিওর করবেন। যখন দেখবেন যে খুব সুন্দর একটা অ্যারোমা আসছে তখন বুঝে যাবেন যে সবজিটা ভাজা হয়ে গেছে। আর আমি এই উপকরণগুলো দেওয়ার পরে 2-1 মিনিটের মধ্যে নেড়ে চেড়ে এখন আমি এগুলোকে নামিয়ে নিব, যেহেতু আমার এটা হয়ে গেছে। এখন একটা ব্যাটার তৈরি করার জন্য 1/2 কাপ ময়দা, 1 চিমটি পরিমাণ লবণ এবং কিছুটা পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারটা খুব ঘন এবং খুব পাতলা এরকম হবে না, মাঝারি পরিমাণের ঘনত্বের একটা ব্যাটার হবে। আর এই ব্যাটারের পরিবর্তে আপনারা কিন্তু এখানে একটা ডিম ফেটিয়েও নিতে পারেন। এই সবজির মধ্যে যেন পানসে ভাবটা না থাকে তার জন্য আমি এই ধরুন 3 টেবিল চামচ পরিমাণ ব্রেড ক্রাম দিলাম বা বিস্কিটের গুঁড়া, তবে আমি এখানে বিস্কিটের গুঁড়াটাই ব্যবহার করছি। খুব ভালো করে এভাবে একটু মিশিয়ে নিয়ে এখন আমি কাটলেটগুলো তৈরি করব। কাটলেটটা তৈরি করার জন্য আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপেই এই কাটলেটগুলো তৈরি করতে পারেন, তবে আমি আপনাদেরকে আজকে একটু লম্বাটে শেপের করে দেখাচ্ছি। মিশ্রণটা হাতে নিয়ে এরকম হালকা হালকা চাপ দিয়ে চারিপাশটা একটু মসৃণ করে লম্বাটে শেপ দিয়ে নিয়েছি। সেম একইভাবে আরও একটা করছি। আমার এখানে এই কাটলেটগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে। কাটলেটগুলো তৈরি করে নেওয়ার পরে এখন আমি যে ময়দার ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ময়দার ব্যাটারের মধ্যে প্রথমে আমি এই কাটলেটটাকে একটু লাগিয়ে নিয়ে তারপরে আবার আমি এই যেই ব্রেড ক্রাম্পসটা রেখেছি সেই ব্রেড ক্রাম্পসের মধ্যে এই সবজির কাটলেটটাকে এভাবে আলতো করে চারিপাশে ব্রেড ক্রাম্পসগুলো এভাবে একটু লাগিয়ে নিব। আর হাতের মধ্যে এই কাটলেটটা নিয়ে 2 হাত দিয়ে একটু আলতো করে এভাবে একটু প্রেস করে দিব, তখন এক্সট্রা যেই ব্রেড ক্রাম্পসগুলো আছে সেগুলো ঝরে যাবে আর খুব সুন্দরভাবে ব্রেড ক্রাম্পসগুলো সবজি কাটলেটের সাথে সেট হয়ে যাবে। সবজির এই সিজনে আপনারা কিন্তু চাইলে এই ভেজিটেবল কাটলেটগুলো তৈরি করে 1 থেকে 1.5 মাসের মতো ডিপ ফ্রিজে স্টোর করে রাখতে পারেন, আর পরবর্তীতে কিছুটা নর্মাল করে একইভাবে ডিপ ফ্রাই করে নেবেন। আর আমি আপনাদেরকে ভেজে দেখানোর জন্য
এদিকে একটা প্যানে যথেষ্ট তেল প্রথমে আমি গরমে বসিয়ে দিচ্ছি। চুলা আঁচটা মিডিয়ামে রেখে তেলটা গরম হতে দিচ্ছি। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এই কাটলেটগুলো একে একে দিয়ে দিচ্ছি। ভাজার সময় অতিরিক্ত গরম তেলে দিয়ে ভাজবেন না, আর চুলা আঁচটা মিডিয়ামে রেখে মাঝারি আঁচে ভাজবেন। এতে করে ব্রেড ক্রাঞ্চটাও পড়ে যাবে না আর সুন্দর মুচমুচা হবে প্রত্যেকটা ভেজিটেবল কাটলেট। একটা চামচের সাহায্যে আলতো করে একটু উল্টে পাল্টে দিতে হবে কিছুক্ষণ পর পর, দেখবেন চারিপাশের কালারটা সুন্দর থাকবে। বাচ্চারা কিন্তু সবজি খেতে পছন্দ করে না, তাই একটু ভনিতা করে এরকম মজার একটা আইটেম তৈরি করে দেন, দেখবেন গাপুস গুপুস করে খেয়ে নিবে। আর সাথে যদি একটু টমেটো সস, তাহলে আর কিছুই লাগবে না। তো আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।